দুর্যোগের নাই দিনক্ষণ, প্রস্তুত থাকবো সারাক্ষণ, এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এই উপলক্ষে জেলা প্রশাসন ও উদ্দীপন বৃহস্পতিবার সকালে পিরোজপুর সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মানিকার রহমান সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামসুল হক সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম আখতারুজ্জামান।